الله والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد، فأعوذ بالله من ২০২১ সালে আপনারা জানেন যে কেএনএফ এর সাথে তাদের একটি চুক্তি হয় যেখানে তিন থেকে চার লক্ষ টাকার বিনিময়ে তারা এই নতুন জঙ্গি সংগঠনকে প্রশিক্ষণ দেয়া, অস্ত্র সরবরাহ করা থেকে শুরু করে বিভিন্ন কার্যক্রম, যেটি বিভিন্ন সময় আমরা আপনাদেরকে বলেছি। এই প্রশিক্ষণ চলাকালীন সময়ে আমিরের নেতৃত্বে বা আমিরের নির্দেশনায় দেশের বিভিন্ন জায়গায় আনসার হাউস স্থাপন করা হয়, যেখানে এই স্বেচ্ছায় বাড়ি ছেড়ে আসা তরুণদেরকে সেখানে রাখা হতো এবং প্রাথমিকভাবে তাদের ব্রেন ওয়াশ করা হতো। কেএনএফ এর শীর্ষ নেতা নাথান বোমের সাথে নিয়মিত যোগাযোগ, নিয়মিত আলোচনার মাধ্যমেই এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হয়, যেখানে আপনারা জানেন যে এই সংগঠনের পক্ষ থেকে, অর্থাৎ সংগঠনের অর্থায়নে নাথান বোমকে রাজধানীর বাসাবো এলাকায় একটি বাসায় ২০২২ সাল থেকে প্রায় ২০২২ সালের শেষ পর্যন্ত বা মাঝামাঝি থেকে একটু পর পর্যন্ত তাকে বাসাবর একটি বাসায় রাখা হয়। এবং এই বাসাবর বাসায় নাথান বোম থাকাকালীন সময়ে যে ভাষা বারাথকে সমুদয় খরচ, সেটা আমিরের নির্দেশনায় সংগঠন থেকে নিয়মিত দেয়া হতো। ২০২২ সালের প্রথম দিকে কিশোরগঞ্জে এই আমির সহ অন্যান্য সুরা সদস্য সাথে আনসার আল ইসলামের একটি চুক্তি হয়। এই চুক্তিনামাটি কিন্তু আমরা পেয়েছি, যেই চুক্তির সারমর্মটি হচ্ছে যে আনসার আল ইসলাম প্রাথমিকভাবে এই সংগঠনের জন্য তারা ১৫ লক্ষ টাকা সহযোগিতা দিয়েছিল। এবং এই চুক্তিতে প্রাথমিকভাবে আমরা যতটুকু ব্যাখ্যা পেয়েছি বা আমিরের কাছ থেকে শুনেছি, সেটা হলো যে এই সংগঠনটি, অর্থাৎ জামাতুল আনসার ফিল হিন্দার শারকিয়া, আনসার আল ইসলামকে পার্বত্য চট্টগ্রামে অস্ত্র প্রশিক্ষণ সহ অস্ত্র সহায়তা দিয়ে বা অস্ত্রের যোগান দিয়ে সহায়তা করবে। অন্যভাবে আনসার আল ইসলাম এই নতুন জঙ্গি সংগঠনকে আইটি বিশেষজ্ঞের মাধ্যমে তাদেরকে আইটি এক্সপার্ট হিসেবে গড়ে তুলবে এবং মিডিয়াতে সহযোগিতা করবে। এই কেএনএফ এর যে শীর্ষ নেতা নাথান বোমের নিয়মিত যোগাযোগ হয়েছে এবং এ থেকে অনুমেয় যে এই পার্বত্য চট্টগ্রামে যে শান্তিকামী মানুষ এবং আইন শৃঙ্খলা বাহিনী বা বিভিন্ন বাহিনীর উপরে যে কুকিচি ন্যাশনাল ফ্রন্ট হামলা করেছে, এখানে এই জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়ার যে আমির, তার ইন্ধন থাকার একটি সম্ভাবনা রয়েছে। গ্রেপ্তারকৃত সিরাজ, যিনি পলিটেকনিক্যাল ইনস্টিটিউট থেকে উনি পাশ করেছেন, তাকে সবাই ইঞ্জিনিয়ার সিরাজ হিসেবে চিনে, তিনি বোমা তৈরির একজন বিশেষজ্ঞ। এই সংগঠনে যুক্ত হওয়ার পূর্বে ২০০৪ সালে তিনি হরকাতুল জিহাদে ছিলেন এবং ২০১৪ সালে তিনি আনসার আল ইসলামের একজন সক্রিয় সদস্য ছিলেন। এই সংগঠনের বেশ কয়েকজন সদস্য এই সিরাজের মাধ্যমে অন্তর্ভুক্ত হয় এবং যেই ৫৫ জন তথাকথিত হিজরতের নামে বাসা থেকে স্বেচ্ছায় নিরুদ্দেশ হয়ে যান, এই সিরাজের মাধ্যমে তারা বিভিন্ন আনসার হাউজে বসবাস, পরবর্তী সিরাজ তাদেরকে পাহাড়ে পৌঁছে দিয়ে আসেন। গ্রেপ্তারকৃত বিজয়, তিনি মূলত ২০১৮ সালে এই সংগঠনে যুক্ত হন, তিনি সিলেটের একজন বাসিন্দা এবং ২০১৯ সাল পরবর্তীতে সিলেট এলাকা দাওয়াতি শাখার প্রধান হিসেবে তিনি দায়িত্ব পালন করেন এবং সিলেট অঞ্চলে যারা এই সংগঠনের রিক্রুট হন তারা সবাই তার মাধ্যমে রিক্রুট হন এবং তিনি বিভিন্ন সময়ে এদেরকে ভুল ব্যাখ্যা দিয়ে পার্বত্য চট্টগ্রামে প্রশিক্ষণের জন্য পাঠিয়েছেন।